যারা আব্দুলপুর থেকে নাটোর স্টেশনে যেতে যাচ্ছেন ট্রেনের মাধ্যমে, তাদের জন্যই আজকের ভিডিওটি মূলত। আব্দুলপুর টু নাটোরে যাওয়ার পথে এই রুটে যে ইন্টারসিটি ট্রেনগুলো চলাচল করে তার নামগুলো হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস, বাংলা বান্ধা এক্সপ্রেস। এই তিনটি ট্রেনকে আমরা দেখতে পাই এই রুটে চলাচলকারী হিসেবে। তো প্রথমে চলে আসি বরেন্দ্র এক্সপ্রেসের ট্রেন শিডিউল বা টাইম টেবিল নিয়ে। বরেন্দ্র এক্সপ্রেসের ট্রেন কোড নাম্বার দেখতে পাচ্ছি প্রথমে, সেটি হচ্ছে 731। এই ট্রেনটি রোববার দিন বন্ধ থাকে, বাকি ছয় দিনই চলাচল করে। এই ট্রেনটির ডিপার্চার টাইম অর্থাৎ আব্দুলপুর স্টেশন থেকে ছেড়ে আসার সময়টা হচ্ছে 15:40। এর মানে হচ্ছে দুপুর 3:40 এটি আব্দুলপুর স্টেশন ছেড়ে আসে এবং 16:18 এই ট্রেনটি নাটোর স্টেশনে এসে পৌঁছায়। আর তার মানে 4:18 বিকাল 4:18 কিন্তু এটি নাটোর স্টেশনে এসে পৌঁছে যায়। সেকেন্ড যে নামটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে তিতুমির এক্সপ্রেস। তিতুমির এক্সপ্রেসের ট্রেন কোড নাম্বার হচ্ছে 733। এই ট্রেনটি ওয়েনসডে অর্থাৎ বুধবার দিন এই ট্রেনটি বন্ধ থাকে, এছাড়া বাকি সপ্তাহে ছয় দিনে চলাচল করে। সকাল 7:00 বোঝাচ্ছে এখানে, সকাল 7:00 এটি আব্দুলপুর স্টেশন ছেড়ে আসে এবং 7:47 কিন্তু এটি নাটোর স্টেশনে এসে পৌঁছে যায়। থার্ড ওয়ান যেটি আমরা দেখতে পাই তার নাম হচ্ছে বাংলা বান্ধা এক্সপ্রেস। বাংলা বান্ধা এক্সপ্রেসের ট্রেন কোড 804। এই ট্রেনটি শনিবার দিন ছাড়া বাকি সপ্তাহে ছয় দিনই চলাচল করে। এই রুটে 22:10 হচ্ছে ডিপার্চার টাইম অর্থাৎ 10:10 এটি আব্দুলপুর স্টেশন ছেড়ে আসে এবং 22:46 অর্থাৎ 10:46 এটি নাটোর স্টেশনে এসে পৌঁছায়। এরপরে আমরা একটু দেখে নেব আব্দুলপুর টু নাটোর ট্রেনের টিকিট প্রাইসগুলো এখন কেমন। এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর খরচ পড়ে মূলত যেমন সিট ক্যাটাগরি ওয়াইজ কিছু ভাগ আছে। শোভন খরচ পড়বে আপনার 60 টাকা, 60। শোভন চেয়ারের খরচ পড়বে 75 টাকা। ফার্স্ট সিট নিতে গেলে আপনার খরচ পড়বে 95 টাকা। স্নিগ্ধাতে খরচ পড়বে 120 টাকা। তো এই ছিল আজকে আমার কাছে আব্দুলপুর টু নাটোরের ট্রেন শিডিউল এবং টিকিট প্রাইসের বিস্তারিত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ট্রেন সংক্রান্ত সকল আপডেট পেতে ভিজিট করতে পারেন portalsbt.com।